Hey guys, welcome to Football Duniya. Aro to video te shobai ke shagot. To ei video te aro besh koyekta East Bengal er confirm update tomader shonge share korbo. To besh koyek din dhore East Bengal er besh koyekta boro boro update tomaderke diye jacchi. Ajker ei video teo kintu koyekta confirm transfer update royeche prothomoto. Kalke ami tomaderke je dujon young footballer er byapare update diyechhilam je under 20 sub cup joy dol er dujon sodossho Gunraj Singh Grewal ebong ওয়ান লালপেকা কুয়েতে এই দুজন ফুটবলারকে কিন্তু ইস্ট বেঙ্গল কনফার্ম করে ফেলেছে এই মুহূর্তে এটা কিন্তু একদম কনফার্ম আপডেট এর মধ্যে কুয়েতে কিন্তু মারাত্মক প্রতিশ্রুতিমান কিছুদিন আগেই ইন্ডিয়ান আন্ডার 17 টিম যে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলেছিল জাপানের এগেনস্টে সেইখানে কিন্তু জাপানের বিরুদ্ধে গোল করেছিলেন এই কুয়েতে তো বুঝতেই পারছো একজন বেশ ভালো ইয়ং প্রতিশ্রুতিমান ফুটবলার হচ্ছেন এই কুয়েতে এই দুজনকে কিন্তু ইস্ট বেঙ্গল অলরেডি কনফার্ম করে ফেলেছে অন্যদিকে গুরকিরাত সিংকেও কিন্তু ইস্ট বেঙ্গল খুব সম্ভবত চূড়ান্ত করে ফেলতে চলেছে এক বছরের লোন নিলে মুম্বাই সিটি এসসি থেকে গুরকিরাত সিং ইস্ট বেঙ্গলে আসতে চলেছে এটাও কিন্তু এই মুহূর্তে এক প্রকার কনফার্মেবিলিটি বলা যায় তো এবার তোমরা অনেকে বলতেই পারো যে এইরকম মাত্র 19 বছর বয়সী একজন ইয়ং স্ট্রাইকারকে কেন ইস্ট বেঙ্গল লোন নিলে নিচ্ছে এইটাও কিন্তু আমি বলবো একটা ভালো চাল তার কারণে গুরকিরাত সিং এর সঙ্গে মুম্বাই সিটি এফসির আর মাত্র এক বছরের কন্ট্রাক্ট রয়েছে তো এই মুহূর্তে খুব বেশি ট্রান্সফার ফি দিয়ে তাকে নেওয়ার কোনো মানেই হয় না নেক্সট সিজনে তিনি যখন ফ্রি প্লেয়ার হয়ে যাবেন তখন তাকে অ্যাজ এ ফ্রি এজেন্ট সাইন করাতেই পারবে ইস্ট বেঙ্গল এফসি তো নিশু কুমারের পর এই ডিলটাও কিন্তু বেশ ভালোভাবেই করতে চলেছে ইমাম ইস্ট বেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড রিক্রুটিং টিম তবে যেটা বড় খবর সেটা হচ্ছে হিতেশ শর্মার ব্যাপার নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল আবারও নড়েচড়ে বসেছে এবং হায়দ্রাবাদ এফসির সঙ্গে কিন্তু ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশন চলছে তো আমি তোমাদেরকে যেটা বারবারই বলছিলাম হিতেশ শর্মাকে হায়দ্রাবাদ এফসি ছাড়বে কি ছাড়বে না সেটা পুরোটাই ডিপেন্ড করছে ইস্ট বেঙ্গল কত টাকা ট্রান্সফার ফি অ্যাপ্রোচ করছে হিতেশ শর্মার জন্য তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট বলা যায় হিতেশ শর্মার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল আবারও একটা বিট করেছে হায়দ্রাবাদ এফসির কাছে তো দেখা যাক কি হয় অবভিয়াসলি এই ট্রান্সফারটার দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে অন্যদিকে ইস্ট বেঙ্গলের বিদেশি আপডেটও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইভেন আমার কাছে এখনও পর্যন্ত যতটা আপডেট রয়েছে তার রেসপেক্টে আমি তোমাদেরকে বলতে পারি জোনাথন প্রপারটাসের সঙ্গেই কিন্তু ইস্ট বেঙ্গল খুব সম্ভবত চুক্তি করতে চলেছে এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো হাইটটা যথেষ্ট বেশি এবং জোনাথনের কিন্তু এ লিগের বিভিন্ন ক্লাবে খেলার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বারবারই কিন্তু ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোত্রা জোনাথনের ব্যাপারটা রেকমেন্ড করছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে খুব সম্ভবত জোনাথনই কিন্তু ইস্ট বেঙ্গলের এশিয়ান কোটার বিদেশি হতে চলেছে এবং স্টপারে ফরেন ডিফেন্ডার হিসেবে খুব সম্ভবত মার্কাতুর এফসির এই প্রাক্তনীকেই নিয়ে আসতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চলো এখনকার মতো আপডেট এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও মনে করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখনকার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে